স্টোরিজ, ইনস্টাগ্রাম স্টোরিজ খুব ভালো অপশন, যে ইনস্টাগ্রাম মার্কেটিং এর ক্ষেত্রে তার অডিয়েন্সের সাথে বা তোমার কাস্টমারের সাথে খুব ভালোভাবে কানেক্ট করার জন্য। আজকে ভিডিওতে আমরা জানবো ইনস্টাগ্রাম স্টোরিজ কিভাবে সেট আপ করতে হয় এবং কিভাবে সেট আপ করলে বা সেটিং করলে খুব ভালোভাবে তুমি তোমার অডিয়েন্সের সাথে কানেক্ট করতে পারো। স্টোরিজ সেট করার ক্ষেত্রে প্রথমেই তোমাকে তোমার প্রোফাইলের পাশে যে প্লাস সিম্বলটা থাকে সেখানে ক্লিক করলেই তুমি এখানে এসে যে কোনোভাবে স্টোরিজ সেট করতে পারো। এই যে প্লাস সিম্বলটা আছে এখানে ক্লিক করলে তুমি স্টোরিজ, রিল, পোস্ট, স্টোরিজ হাইলাইট, লাইভ, তুমি এখান থেকে এসে স্টোরিজ সেট করতে পারো। একই অপশন কিন্তু এখানে নিয়ে আসবে। এখানে স্টোরিজ সেট করার আগে কিছু কয়েকটা কথা বলে রাখি। বেসিক্যালি স্টোরিজ তুমি ইমেজ ফরম্যাটে বা ভিডিও ফরম্যাটে সেট আপ করতে পারো। ইমেজ ফরম্যাটে সেট আপ করতে গেলে তার সাইজ হয় 1080 পিক্সেল বাই 1920 পিক্সেল। ভিডিওর ক্ষেত্রে কিন্তু সেম। ভিডিওর ক্ষেত্রে মাইক্রো ভিডিও তুমি এখানে অ্যাড করতে পারো যার ডিউরেশন হচ্ছে 15 সেকেন্ড, প্রত্যেকটা স্টোরিজের ক্ষেত্রে 15 সেকেন্ড। এবং তুমি চাইলে যে তোমার যদি কোনো 2 মিনিটের ভিডিও থাকে তুমি সেটা কিন্তু 8 বারও সেট আপ করতে পারো। কিন্তু আমি তোমাকে কখনো সেটা বলবো না যে তুমি 8 বারে স্টোরিজকে সেট আপ করো, তাদের অডিয়েন্সের বা কাস্টমারের অতটা ধৈর্য থাকবে না তোমার 8টা স্টোরিজ কমপ্লিট করে দেখার। তাই সবসময় চেষ্টা করো যদি ভিডিও মাইক্রো ভিডিও দাও তো সেই ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করো যে ম্যাক্সিমাম 1-2, তার বেশি না দেওয়ার। তাতে তোমার এঙ্গেজমেন্ট অনেক ভালো থাকবে তোমার ভিডিও বা তোমার মাইক্রো ভিডিওতে। এবং এখানে বলে রাখি যে তুমি একটা স্টোরিজের কিন্তু ম্যাক্সিমাম ভিডিও সাইজ 2 জিবির বেশি যাতে না হয় সেটা মাথায় রাখবে। অ্যাকচুয়ালি লাগে না, মানে যত ভালো কোয়ালিটি করো 2 জিবি তোমার সাইজ হবে না। তো সেই ক্ষেত্রে তুমি তোমার ভিডিওকে সেইভাবে সেট আপ করে কম্প্রেস করে করতে পারো। ইমেজের ক্ষেত্রে তুমি টেক্সট দিতে পারো বা তোমার কোনো ছবি দিতে পারো, যা কিছু তুমি অ্যাড করতে পারো। কিন্তু যাই করো অবশ্যই স্টোরিজ কিন্তু চেষ্টা করবে কন্টিনিউয়াসলি দিয়ে যাওয়ার প্রতিদিন। যদি স্টোরিজ তুমি প্রতিদিন দাও সেই ক্ষেত্রে তোমার এঙ্গেজমেন্ট রেট অনেক ভালো থাকবে। তো তুমি চেষ্টা করো প্রতিদিনই একটা না একটা স্টোরিজ দেওয়ার, কারণ হচ্ছে 24 ঘন্টা বেশি স্টোরিজ কিন্তু লাইভ থাকে না। তাই অবশ্যই তুমি চেষ্টা করো যে প্রতিদিন দেওয়া। যদি ধরো প্রতিদিন নাও দিতে পারো তখন কিন্তু তুমি তোমার পুরনো স্টোরিজ তুমি অ্যাড করতে পারো। পুরনো স্টোরিজ অ্যাড করতে গেলে তুমি 3টা যখন ক্লিক করবে দেখো এখানে আর্চিভ বলে একটা অপশন আছে। ভারী মিস্টেক হয়ে গেছে। এখানে যখন ক্লিক করবে তুমি পুরনো আজ পর্যন্ত কী কী স্টোরিজ দিয়েছো সেটা তুমি এখানে দেখতে পাবে এবং পুরনোগুলো তুমি অ্যাড করতে পারো। এছাড়াও তুমি যদি দেখতে যাও তোমার কোন কোন প্রোফাইলে স্টোরিজ আছে নেই, সেই ক্ষেত্রে তুমি যখন সার্চ করবে, সাপোজ আমি ডিজিটাল মার্কেটিং সার্চ, দেখো ডিজিটাল মার্কেটিং সার্চ করার পরে আমি যদি যদি তোমার এটা আগে সার্চ করা ছিল সেই দেখো যে প্রোফাইলের পাশে এই যে ইনস্টাগ্রামের কালার সার্কেলটা থাকবে তার মানে স্টোরিজ লাইভ আছে। যাদের থাকবে না তার স্টোরিজ সেই দিন বা সেই সময় নেই, তো এটা তুমি মাথায় রাখতে পারো। এর বাইরে স্টোরিজের কিছু সেট আপ আছে, যে সেট আপগুলো যদি করো তোমার সেই ক্ষেত্রে তোমার স্টোরিজ আরও ভালোভাবে তুমি ইউজ করতে পারো স্টোরিজের অপশনগুলো। এই যে 3টা যেখানে যাবে এখানে যাওয়ার পর যখন সেটিংয়ে যাবে, সেটিং গেলে দেখো প্রাইভেসি বলে একটা অপশন আছে। প্রাইভেসি ক্লিক করলে এখানে তুমি স্টোরিজ অপশন দেখতে পারো। এই স্টোরিজ যখনই তুমি অনেক ক্লিক করবে দেখো প্রথম অপশন আছে হাইড স্টোরি। তুমি যদি চাও যে তোমার কিছু মানুষের কাছে বা কিছু অডিয়েন্সের কাছে তোমার স্টোরিজ হাইড রাখবে সেক্ষেত্রে তুমি এখানে ক্লিক করলে সেই হাইড তুমি করতে পারো নাম সার্চ করে। কিন্তু আমি বলবো যদি তোমার প্রফেশনাল অ্যাকাউন্ট থাকবে তুমি অবশ্যই এই অপশনটা ক্লিক করো না। তারপর আছে ক্লোজ ফ্রেন্ড। ক্লোজ ফ্রেন্ড রেখে ধরো তোমার তোমার অডিয়েন্স যারা থাকবে বা তোমার ফ্রেন্ড লিস্ট তোমার ফলোয়ার যারা থাকবে তার মধ্যে তুমি কিছু ফলোয়ারকে অ্যাড করে ক্লোজ ফ্রেন্ড করতে পারো। এবং যখন তুমি স্টোরিজ পোস্ট করবে তখন তোমার অপশন আসবে তুমি ক্লোজ ফ্রেন্ডের জন্য দিচ্ছ না পাবলিকের জন্য দিচ্ছ। যদি ক্লোজ ফ্রেন্ডের জন্য দাও তাহলে তুমি এখানে ক্লিক করলে ক্লোজ ফ্রেন্ডটা তোমার স্টোরিজে শুধু শো করে বাকিদের করবে না। তারপর আছে রিপ্লাই। রিপ্লাইয়ের মধ্যে অল মেসেজ রিপ্লাই। তুমি যদি চাও যে তোমার স্টোরিজে সবাই রিপ্লাই দিক তবে তুমি এভরিওয়ান দেবে, যদি না কিছু কিছু ফলোয়ার যারা ফলোয়ার তারা দেবে সে দিতে পারো অথবা অফ রাখতে পারো। যদি তোমার নতুন অ্যাকাউন্ট হয় আমি বলবো অবশ্যই এভরিওয়ান রাখবে। যদি তোমার অনেক বড় অ্যাকাউন্ট হয় সেই ক্ষেত্রে তুমি পিপল ইউ ফলো অথবা অফও রাখতে পারো। দেখো এখানে আছে সেভ স্টোরি টু ক্যামেরা রোল, তার মানে হচ্ছে যে তুমি যে স্টোরিটা আপলোড করবে সেটা অলরেডি ক্যামেরা রোলও সেভ হয়ে যাবে। তুমি চাইলে তুমি এটা অ্যাক্টিভ করতে পারো নাও করতে পারো। তারপরে অপশন আছে সেভ স্টোরি টু আর্চিভ, এটা অবশ্যই অন রাখবে কারণ এটা এইমাত্র আমরা দেখালাম যে পুরনো স্টোরিজকে কীভাবে তুমি আপলোড করতে পারো। তো সেখানে ক্ষেত্রে আর্চিভ যদি সেভ থাকে তুমি পুরনো স্টোরি কিন্তু আপলোড করতে পারো। তারপর আছে অ্যালাউ শেয়ারিং টু স্টোরিজ, মানে তুমি চাও যদি তুমি চাও যে তোমার স্টোরি যে কেউ শেয়ার করতে পারে তো তুমি এটাকে অন রাখবে, নাহলে তুমি অফ রাখতে পারো। আমি এখানে তোমার সাজেস্ট করছি অবশ্যই অন রেখো। যদি অন রাখো সেই ক্ষেত্রে তোমার সুবিধা কী হবে যে তোমার স্টোরি বেশি শেয়ার হবে, যত বেশি শেয়ার হবে তত বেশি তোমার এঙ্গেজমেন্ট বাড়তে থাকবে। অ্যালাউ শেয়ারিং টু মেসেজ, তোমার মেসেজ যদি তুমি শেয়ার করতে চাও সেটা তুমি অ্যাক্টিভ রাখতে পারো। লাস্ট অপশন হচ্ছে শেয়ার ইউর স্টোরি টু ফেসবুক, মানে তুমি যে স্টোরিটা ইনস্টাগ্রামে দিচ্ছ সেম স্টোরিও ফেসবুকে আপলোড হবে একই টাইমে। তো তুমি যদি চাও সেটাকে অন রাখতে পারো, আর যদি ভাবো যে অফ রাখবে তো অফ রাখতে পারো, তোমার ইচ্ছা তুমি যেটা চাইবে। কিন্তু আমি তোমাকে সাজেস্ট করবো তুমি এটাকে অন রাখতে পারো, সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। আমি অন রাখতে চাইছি না, আমি অফ রাখছি। স্টোরিজ সেটিংয়ে গিয়ে যদি তুমি ওই অপশনগুলো অ্যাক্টিভ করো বা তুমি ভালো করে মেনটেন করে স্টোরিজকে আপলোড করো সেই ক্ষেত্রে কিন্তু তোমার এঙ্গেজমেন্ট রেট অনেক বেশি বাড়বে। আশা করি আজকে ভিডিও বোঝাতে পারলাম যে স্টোরিজের পুরো ভূমিকা ইনস্টাগ্রামের ক্ষেত্রে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো, আর যদি তোমাদের জানাশোনা কেউ একটা ইনস্টাগ্রাম মার্কেটিং কোর্স অথবা ডিজিটাল মার্কেটিং কোর্স শিখতে চায় তো অবশ্যই চ্যানেলটিকে তাদের সাজেস্ট করো। আজকের জন্য এইটুকুই, নমস্কার, ভালো থেকো।